এক বছর পর জেলবন্দী বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, এই পুজো তাকে জেলেই কাটাতে হবে এমন চর্চাও তুঙ্গে রাজ্য রাজনীতিতে। এবার জেল থেকে বেরোতে মরিয়া চেষ্টা রাজ্য রাজনীতির কেষ্ট মণ্ডলের। গরু পাচার মামলায় সিবিআই এর দায়ের করা মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অনুব্রত। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে ওঠে অনুব্রত মণ্ডলের জামিন মামলা। তবে তৃণমূল নেতার আইনজীবীরাই সময় চেয়ে নিয়েছে আদালতের থেকে, ফলে শুনানি পিছিয়ে আগামী শুক্রবার ধার্য করেছেন বিচারপতি বসু। উল্লেখ্য, গরু পাচার মামলায় গত বছর 11 আগস্ট সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে আসানসোল জেলেই বন্দী ছিলেন বীরভূমের তৃণমূলের এই দাপুটে নেতা। নভেম্বরে আসানসোল জেলেই গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে অনুব্রত মণ্ডলকে সোন অ্যারেস্ট করে ইডি। তাকে দিল্লি এনে নিজেদের হেফাজতে রাখতে বিস্তর আইনি লড়াইয়ের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সংস্থাকে। অবশেষে দীর্ঘ এই আইনি লড়াই শেষে গত মার্চে অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি উড়িয়ে আনে ইডি। তারপর থেকে তিহার জেলই রাজ্য রাজনীতির কেষ্ট মণ্ডলের ঠিকানা। ইতিমধ্যে রাউজ অ্যাভিনিউ আদালত থেকে দিল্লি হাইকোর্টে একাধিকবার জামিনের আবেদন করেন অনুব্রত। কখনো মামলা শুনানি পিছিয়েছে, কখনো খারিজ হয়। সমবায় দুর্নীতি মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি 50 লক্ষ টাকা জরিমানা করা হলো রাজ্যকে। ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত 24 আগস্ট আলিপুর দুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে অন্তত 50 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এতদিনেও নথি হস্তান্তর করেনি সিআইডি, আর তাতেই ক্ষুব্ধ বিচারপতি রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানা করলেন শুক্রবার। আগামী 2 সপ্তাহের মধ্যেই অর্থ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখতে হবে বলে জানান তিনি। পাশাপাশি সিআইডির থেকে সিবিআই এর হাতে তদন্তভার আগামী 3 দিনের মধ্যে তুলে দিতে হবে। যদি নির্দেশ কার্যকর না হয় তাহলে স্বরাষ্ট্র সচিবকে তলব করা হবে বলেও হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আদালতের ব্যাপারে কোনো বিচার চাইতে গেলে উচ্চ আদালতে যেতে হয়। আগামী দিনে কি এই নিয়ে তবে ফের আইনি লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র? আদালত যা বলেছে তার বিরুদ্ধে তো কোনো কথা বলা যেতে পারে না। আদালতের একটা ব্যাপার আছে, আদালতের ব্যাপারে কোনো বিচার চাইতে গেলে উচ্চ আদালতে যেতে হয়। তো সেটা দল ঠিক করবে, উচ্চ আদালতে যাবে নাকি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ভার্ডিক্ট মেনে নেবে। তবে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। সমবায় ব্যাংকে বেশি টাকা রাখবেন না, টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখুন, আবেদন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, কোঅপারেটিভে যে ধরনের দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছে অরূপ রায় কোঅপারেটিভ মন্ত্রী যিনি ছিলেন তাকে সরানোর জন্য। প্রত্যেকটা কোঅপারেটিভের টাকা লুট হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে লোন দিয়ে দেওয়া হচ্ছে, সেই লোনগুলো খারাপ লোন হয়ে যাচ্ছে, যাকে ব্যাংকের ভাষায় বা পোশাকি ভাষায় এনপিএ বলা হয়, নন পারফর্মিং অ্যাসেট, এবং এই ব্যাংকগুলো ভবিষ্যতে ডুবে যাবে। এবং আমি মানুষকে, সাধারণ মানুষকে অনুরোধ করব, সমবায় ব্যাংকে বেশি টাকা রাখবেন না, টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখুন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। রাজ্যকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। আর অভিজিৎ গাঙ্গুলী আজকে বললেন, এই সরকার চালাই করছে আদালতের সঙ্গে। 50 লক্ষ টাকা ফাইন দেওয়া হয়েছে, তাহলে একটা বাচ্চা ছেলে যদি স্কুলে পড়তে গিয়ে কিছু করে, কোনো কোনো স্কুলে ফাইন সিস্টেম আছে, তখন গার্জেনরা তাকে ধরে যে কোন অপরাধ করেছেন। তাহলে নির্বাচিত রাজ্য সরকারের গার্জেন হচ্ছে বাংলার মানুষ, গভর্নরও নয়, দেশের সরকারও নয়। তাহলে সেই গার্জেনদের রাস্তায় নেমে জিজ্ঞেস করা উচিত, এই সরকার কেন ফাইন দিতে বাধ্য হলো এবং কেন চালাকি করছে। আর চালাকি যখন ধরা পড়ে গিয়েছে, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, দুর্নীতির তদন্ত আটকানো হচ্ছে, এটাই তো আমাদের অভিযোগ। 50 লক্ষ টাকা জরিমানা এরা সিধা হবে না, এদের জন্য আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এখন আগামী দিনে এই মামলার জল কতদূর গড়ায়, তদন্তেই বা নতুন কি উঠে আসে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ফের আদালতে ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের। আদালত অবমাননার দায়ে প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
ফের আদালতে ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের। আদালত অবমাননার দায়ে প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি 5,000 টাকা জরিমানা দিতে হবে আদালতে, নির্দেশ বিচারপতি। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগের 6 প্রশ্ন ভুল মামলায় ওই নম্বর পরীক্ষার্থী সুমনা চট্টোপাধ্যায়কে দেবার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রমাণ হিসেবে ওই পরীক্ষার্থী আদালতে ওই মার জমা দেন, তার প্রেক্ষিতেই গত 23 অগস্ট এই নির্দেশ দেন বিচারপতি। যদিও ওই পরীক্ষার্থীর অভিযোগ, আদালতের নির্দেশের পরেও ওই নম্বর দেয়নি পর্ষদ, যার ফলে ফের আদালতে দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বহিষ্কারের পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে 5,000 টাকা আদালতে জমা করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অবমাননা করেছে প্রাথমিক পর্ষদ, আর সেই কারণেই প্রাথমিক পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কার করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 6 নম্বর তখনও পাইনি, তারপরেও কোর্টের দ্বারস্থ হয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বোর্ডকে 6 নম্বর দিতে বলেছিলেন, বোর্ডকে 6 নম্বর দিতে বলেছিলেন, কিন্তু বোর্ড সেই 6 নম্বর দিতে অক্ষম। তাই জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে রায় প্রদান করলেন যাতে ডেপুটি সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড 5,000 টাকা জরিমানা দেন এবং 2 সপ্তাহের মধ্যে তাকে যেন পদচ্যুত করা হয়, এই রকম নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরাও। তিনি আদালতকে অবমাননা করবেন, নিশ্চয়ই তার পেছনে কোনো প্রভাবশালী আছেন বা কিছু, ফলে এই ব্যাপারটা খতিয়ে দেখা দরকার না। স্বেচ্ছাচারিতা এবং চাটুকারিতাকেই শেষ কথা বলে মনে হচ্ছে। এটা ছাড়া আদালতের যে নির্দেশগুলো, সেই নির্দেশগুলো মানা উচিত। যেমন ধরুন, আজকেই আমার মনে হল যে উপাচার্য কয়েকজন, তারা যদি আচার্য বা রাজ্যপাল মহাশয়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চান, তাহলে সেটাও তো আইনের বাইরে। হাইকোর্টে একের পর এক ধাক্কা খাওয়ার পরেও কেন সতর্ক হচ্ছে না পর্ষদ? আদালতের নির্দেশ মানতে অনীহা, নাকি লুকিয়ে অন্য রহস্য? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনে তৎপর খোদ সুপ্রিম কোর্ট। UGC রাজ্য আচার্য তথা রাজ্যপালকে বসে 3-5 জনের প্যানেল তৈরি করার নির্দেশ শীর্ষ আদালতে। বিশ্ববিদ্যালয় অচলাবস্থা কাটাতে উদ্যোগ ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা। একইভাবে তুঙ্গে বঙ্গ রাজনীতিতে তরজা। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটানোর জন্য আজ সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নিল। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি সূর্যকান্ত এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ আজকে স্পষ্ট নির্দেশ দেয় রাজ্য সরকার, আচার্য এবং UGC-কে যে তাদের প্রত্যেকের পক্ষ থেকে 3 থেকে 5টি নামের একটি প্যানেল আগামী 25 তারিখের মধ্যে জমা করতে হবে শীর্ষ আদালতে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য CV আনন্দ বোস। এই নিয়োগ ঘিরে চরমে শিক্ষা দপ্তর বনাম রাজভবন সংঘাত। মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী দুজনেই। যদিও পাল্টা বিশ্ববিদ্যালয়গুলোকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করার ডাক দিয়েছেন আচার্য তথা রাজ্যের রাজ্যপাল CV আনন্দ বোস। ফলে স্পষ্টতই উচ্চশিক্ষায় অচলাবস্থার পরিবেশ। এবার এই অচলাবস্থা দূর করতে উদ্যোগী সুপ্রিম কোর্ট 3 থেকে 5 সদস্যের প্যানেল চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। এরাই সার্চ কমিটির সদস্য হবেন এবং রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোয় উপাচার্য নিয়োগ করবে। আর সুপ্রিম কোর্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর মত, রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, এই বিষয়ে আর কি বললেন তিনি? এই যে রাজ্য সরকার এবং রাজ্যপালের এই অদ্ভুত সংঘাত, এবং এটা অত্যন্ত দুঃখজনক, এবং এর ফলে ইউনিভার্সিটি, ছাত্র, শিক্ষক প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছেন। এবং এই অন্তর্বর্তী উপাচার্য বারবার দিয়ে কাজ চলে না, এবং কাজ চললেও যেখানে রাজ্য সরকার এবং রাজ্যপালের কোঅপারেশন নেই, সেক্ষেত্রে আলটিমেটলি ইউনিভার্সিটি সাফার করছে। সুতরাং মহামান্য আদালত যেটা বলেছেন সেটা একদম ঠিক। তৃণমূল বিধায়ক তাপস রায় এই অচলাবস্থা প্রসঙ্গে ঘুরিয়ে বিরোধী দল বাম এবং বিজেপিকে কটাক্ষ করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্বাগত জানান। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। সুপ্রিম কোর্ট নাকি আচার্যের উপর সার্চ কমিটি গঠনের ভরসা রাখতে পারছেন না, এই দাবি শিক্ষামন্ত্রীর কণ্ঠে।
আমি সার্বিকভাবে তো মহামান্য শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাবো। অর্থাৎ আমাদের যে প্রাথমিক যে দুটি বক্তব্য তথা দাবি ছিল, একতরফাভাবে মাননীয় আচার্যর রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা, সুপ্রিম কোর্ট স্পষ্ট তো বলেছেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে করতে হবে, এবং দুই, খুব দ্রুত যাতে অন্তর্বর্তী এইসব ব্যাপার স্যাপার না করে যাতে পার্মানেন্ট সার্চ কমিটি গঠন করা হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের অবজারভেশন হচ্ছে এই যে এমনকি আচার্যের উপর তারা সার্চ কমিটি গঠনেরও ভরসা রাখতে পারছে না। বাম বিজেপি কি একেবারে ভেদবাক্য নাকি? বামেরা যা বলে, বিজেপি যা বলে, ওরা তো আর যা বলবে সেটা তো রাজনৈতিকগতভাবে বলবে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেটা বলবে সেটা তো সংবিধান, ল অফ দ্য ল্যান্ড যেটা বলে সেটা বলবে। সুতরাং বাম বিজেপির কথায় কান দিই না আমরা, আর কান দিয়ে কোনো লাভও নেই, তার কারণ ওদের কথা বেদবাক্য নয়। আর ওদের অনেকেই অনেক কিছু বলে যা না জেনে না বুঝে শুনে বলে। সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, স্থায়ী উপাচার্য নিয়োগ সার্চ কমিটির মাধ্যমেই করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় মমতায়ন আটকে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর উদ্যোগ সপাটে খাপ্পর খেয়েছে কোচা শুভেন্দু অধিকারীর। পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর নিয়োগ করার জন্য নিয়ম হচ্ছে সার্চ কমিটি গঠন করতে হবে। তো পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর যখন নিয়োগ করার প্রয়োজন হবে অবশ্যই সার্চ কমিটি গঠন হবে, সেটাই নিয়ম। এখন তো বর্তমানে মহামহিম রাজ্যপাল যাদেরকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছে তারা তো সবাই টেম্পোরারি ভাইস চ্যান্সেলর, তারা তো কেউ পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর নয়, সেইটা করার অধিকার রাজ্যপালের আছে। সুপ্রিম কোর্টের সার্চ কমিটি গঠনের এহেন উদ্যোগ ঘিরে এভাবেই সরগরম থাকলো রাজ্য রাজনীতি। এখন শিক্ষাবিদেরা দেখতে চান সংঘাত ছড়িয়ে উপাচার্য নিয়োগে কতটা কাছাকাছি আসতে পারে নবান্ন আর রাজভবন। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ। ইস্যুতে জটিলতা কাটাতে সার্চ কমিটি গঠনের উদ্যোগ সুপ্রিম কোর্টের। আগামী 25 তারিখের মধ্যে রাজ্য, ইউজিসি এবং আচার্য সিবি আনন্দ বোসকে 3-5 জনের নামের প্যানেল জমা দিতে বলেছে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। আগামী 25 তারিখের মধ্যে সার্চ কমিটির এই প্যানেল জমা পড়বে আদালতে। এই প্যানেলই আগামীতে সমস্ত বিশ্ববিদ্যালয়েতে উপাচার্য নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরবর্তী শুনানি 27 সেপ্টেম্বর বলে সুপ্রিম কোর্ট সূত্রে খবর। প্রসঙ্গত, রাজ্যের রাজ্যপাল প্রথা মেনে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য। এদিকে শুক্রবার মামলা শুনানিতে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ তোলেন আচার্যর আইনজীবী। তার মক্কেলকে প্রকাশ্যে অপমান করছেন শিক্ষামন্ত্রী বলেই অভিযোগ। পাল্টা আদালতের পরামর্শ, আপনি পাবলিক ফিগার, এসব বিতর্ক থেকে দূরে থাকুন। রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, স্বচ্ছ নিয়োগ পদ্ধতি কার্যকর করতে হবে। এভাবেই রাজ্য এবং আচার্যকে এগিয়ে আসতে পরামর্শ শীর্ষ আদালতের। শুক্রবার শুনানি প্রসঙ্গে কি বলেছেন মামলাকারী সনদ কুমার ঘোষের আইনজীবী শুভাশিস ভৌমিক? উপাচার্য নিয়োগে রাজ্যের আনা বিল অকার্যকর হয়ে গেল দাবি আইনজীবী ভৌমিকের। সুপ্রিম কোর্টে ভিসির অ্যাপয়েন্টমেন্টের উপরে যে মামলা ছিল, রাজ্য সরকার যে এসএলি স্পেশালি পিটিশন করেছিল, সেই মামলার শুনানি হয় এবং সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং লার্নেড চ্যান্সেলর বোথ সাইডস এবং আদার্স যারা ভিসিস ছিল প্লাস ইউজিসিকে শুনে একটা অর্ডার পাস করেছে। তাতে সুপ্রিম কোর্ট নিজে একটা সার্চ কমিটি ফর্ম করবে, তার জন্যে প্রপার যে প্যানেল 3-5 জনের, রাজ্য সরকার, ভিসি, লার্নেড চ্যান্সেলর অ্যান্ড ইউজিসির থেকে 5 জন, 3-5 জনের প্যানেল চাওয়া হয়েছে। যে রাজ্য সরকারের যে বিল
যাতে রাজ্য সরকারের নমিনিজ যারা তারই মেজরিটি ছিল সেইটা কার্যত ইনএফেক্টিভ হয়ে গেল, এই এখন একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ইস্তফা দিয়েছেন রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শূন্যস্থান পূরণে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন আচার্য সিবি আনন্দ বোস। সেই নিয়োগের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য, সেখানেই রাজ্যের আবেদন খারিজ করে হাইকোর্ট। অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে আচার্যের সিদ্ধান্তে সায় আদালতের। ইতিমধ্যে এই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে তুঙ্গে ওঠে রাজ্য বনাম রাজভবন সংঘাত। আচার্য বোসের নিয়োগ করা উপাচার্যদের বেতন বন্ধের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। টিটফর ট্যাট প্রসঙ্গ টেনে আর্থিক অবরোধের হুমকি দেন তিনি। ময়দানে নেমে আচার্য বোসকে বেনজির আক্রমণ করেন শিক্ষামন্ত্রীও। পাল্টা আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে হিংসামুক্ত দুর্নীতিমুক্ত করার চ্যালেঞ্জ ছোড়েন আনন্দ বোস। সেই গরম আবহেই 15 দিনের সময়সীমা বেঁধে আচার্যকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ পাঠান 12 জন প্রাক্তন উপাচার্য। 7ই সেপ্টেম্বর সম্প্রচারিত আচার্য বোসের ভিডিও বার্তার বিশেষ অংশে সম্মানহানি হয়েছে তাঁদের। এই দাবি তুলে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়ে আচার্যর থেকে 50 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দাবি করে চরম সময়সীমা বেঁধে দেন প্রাক্তন উপাচার্যরা। এদিকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ প্রসঙ্গে শীর্ষ আদালতে পৃথক মামলা দায়ের হয়। সেই মামলায় সুপ্রিম কোর্টও রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বচ্ছ উপাচার্য নিয়োগের পক্ষে সওয়াল করে। কিন্তু এই অচলাবস্থায় যুযুধান দুই পক্ষ অর্থাৎ রাজ্য এবং আচার্য বোসকে এগিয়ে আসতে নির্দেশ সুপ্রিম কোর্টের। ডিভিশন বেঞ্চ UGC-কে সঙ্গে নিয়ে সার্চ কমিটি গঠনের জন্য প্যানেল জমা নির্দেশ দেশের শীর্ষ আদালতের। তৈরি করা হবে সার্চ কমিটি, যারা আগামীতে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষাক্ষেত্রে উপাচার্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাশগুপ্ত, রিপোর্ট CNN।